উনি মিথ্যাবাদী, উনি তো জনগণকে বলেছেন যে 500 করে পলিথিন প্রতিটা মানে ওয়ার্ডে দেওয়া হচ্ছে, কিন্তু টোটাল পলিথিন যেটা আসছে সেটাকে হিসাব করলে আমাদের কাছে 500 থাকে না। মিথ্যা কথা বলে চক্রান্ত করে সমস্ত লোককে খেপিয়ে তুলছে উনি। মাত্র মিথ্যা কথা বলছে এই জন্য যে আমরা যাতে বিপদগ্রস্ত হয়ে পড়ি জনগণের সামনে। এই যে মিছিল করার ডাক দিয়েছিল সেই মিছিল অবৈধ মিছিল, যে মিছিলের কোনো মানে হয় না, সেই মিছিলের লোক আনার জন্য উনি এই পলিথিনগুলো দিবে বলে তাদের ডেকে এনেছে। পলিথিন বিলি করছে কেন? কেজরিওয়াল মানা করেছে, সব কিছু মানা করেছে, সরকারি আইন মানবে না।